এবার পূর্ব মেদিনীপুরের এগরায় মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হলো রক্তদান শিবির। করোনা আবহে জেলা জুড়ে বিভিন্ন ব্লাড ব্যাংকের রক্তের সংকট দেখা দিয়েছে। এই সংকট মেটাতে এগিয়ে এলো মহিলা তৃণমূল কংগ্রেস। শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার এগরার এক নম্বর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাসন হাই স্কুলের সভাগৃহে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই দিন শিবিরের উদ্বোধন করেন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অখিল গিরি, পটাশপুরের বিধায়ক উত্তম বাড়ি, এছাড়াও এগরার এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় কুমার রাজ সহ আরো অনেকেই। এদিনের এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে উপস্থিত হয়ে স্থানীয় বিধায়ক তরুণ কুমার মাইতি বলেন, করোনা সংক্রমণের ফলে বর্তমানে লকডাউন চলছে। এই লকডাউনের ফলে জেলার বিভিন্ন হাসপাতালগুলিতে রক্তের সংকট দেখা দিয়েছে। মুমূর্ষু রোগীদের চিকিৎসার জন্য যে রক্তের দরকার তা পাওয়া যাচ্ছে না। চিকিৎসকরা চিকিৎসা করতে সমস্যায় পড়ছেন। এই ধরনের এক পরিস্থিতিতে রক্তদান শিবিরের সামাজিক গুরুত্ব অনেকটাই। যিনি রক্ত দিচ্ছেন তার অবদান তো ভোলার নয়, তিনি সমাজের জন্য মহৎ কাজ করছেন। কাজেই এ ধরনের রক্তদান শিবির আরো বেশি বেশি করে করা দরকার। তবে এদিনের এই শিবিরে 50 জন স্বেচ্ছায় রক্তদান করেন বলে এগুলার এক নম্বর ব্লকের মহিলা তৃণমূল সভানেত্রী ডক্টর ছবিরানী দাস মহাপাত্র জানান। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।